ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ চার্জশিটে বিস্ফোরক দাবি। তৃণমূল নেতা মানব নবপাণ্ডা ষড়যন্ত্রে জড়িত, বৃহত্তর ষড়যন্ত্রে যোগের দাবি চার্জশিটে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এনআইএর তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে তো বিস্ফোরক দাবি করা হচ্ছে। একদমই, যে চার্জশিট পেশ করা হয়েছে এটা সাপ্লিমেন্টারি চার্জশিট। প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিটে এই দাবি করা হয়েছে তৃণমূল নেতা তৃণমূল নেতা নবকুমার পাণ্ডা এবং তার সঙ্গে আরও একজনের নাম করা হয়েছে। এই দুই তৃণমূল নেতা এই যে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড, এই বিস্ফোরণকাণ্ড একটা বৃহত্তর ষড়যন্ত্র বলে চিহ্নিত করেছে, উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা এনআইএ। এবং এই নবকুমার পাণ্ডা এবং আরও একজন মানব পড়ুয়া, এই দুজনে এই বৃহত্তর ষড়যন্ত্রের অংশ ছিল। এবং শুধু তাই নয়, এই মানব পড়ুয়া, নবকুমার পাণ্ডা এবং তার পাশাপাশি যারা গ্রেপ্তার হয়েছে, বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানা, এরা মূলত আর্মস দেখিয়ে এলাকার মানুষকে রীতিমতো ভয় দেখাতো, তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে যাওয়ার জন্য জোরজার করতো, জোরপূর্বক নিয়ে যেত, রীতিমতো আর্মস দেখিয়ে ভয় দেখাতো। এবং এই যে দুজনের নাম করা হয়েছে, দুই তৃণমূল নেতা, এর মধ্যে একজন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, এদেরকে তলব করেছিল এনআইএ, কিন্তু তারা বিভিন্নভাবে আইনের দ্বারস্থ হয়ে সেই তলব এড়িয়ে গিয়েছিল। কিন্তু এনআইএর সেই যে তলব, সেই তলব নিয়ে অবশেষে আদালত বলেছিল যে এদেরকে হাজির হতে হবে। সেই দুই, নবকুমার পাণ্ডা এবং মানব পড়ুয়া, এই দুজনের নাম অবশেষে চার্জশিটে উল্লেখ করলো। এবং এই যে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড, সেটিকে বৃহত্তর ষড়যন্ত্র বলে উল্লেখ করে এই বৃহত্তর ষড়যন্ত্রে এই দুজন তৃণমূল নেতা সামিল ছিল, এমনটাই ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা এনআইএ। আমাদের সঙ্গে থাকো সৈকত। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। জগন্নাথবাবু, আপনাকে স্বাগত জানাবো। এবং সেই সঙ্গে আমরা একটা কথা ভীষণভাবে মনে পড়ছে আজকে, ভূপতিনগর কাণ্ডের পর এনআইএ যখন যায় ঘটনাস্থলে, সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন ছোট একটা ঘটনা, চকলেট বোমা ফেটেছিল, তাকে তিল থেকে তাল করা হচ্ছে, আজকে কি বলবেন? পশ্চিমবঙ্গে এখন যে কোনো খারাপ কাজ, তার সঙ্গে যোগ আপনার হবে তৃণমূল কংগ্রেসের। কয়লা পাচার হোক, গরু পাচার হোক, মাদক পাচার হোক, মানব পাচার হোক, শেষ পর্যন্ত বোমা বিস্ফোরণ হোক, যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতা রাজ্যের একটি ভূখণ্ডকে মুসলিম রাষ্ট্র তুলনা করেন, সে রাজ্যে তৃণমূলীরা এদিক ওদিক একটু বোমা বিস্ফোরণ করবেন, এই অধিকার আপনারা দেবেন না? এনআইএ সঠিক পথে তদন্ত করছে, শুধু ভূপতিনগর না, এর আগে রামনবমী বিশ্রা এবং হাওড়া রামনবমীর তদন্ত, সেখানেও তৃণমূল যোগ বেরিয়েছে, তৃণমূল কাউন্সিলরদের যোগাযোগ বেরিয়েছে, মেদিনীপুরের যে অগ্নিসংযোগ তাতে বেরিয়েছে, বীরভূমের বিস্ফোরক কাণ্ডে এবং বিস্ফোরক উদ্ধার কাণ্ডে বিপুল পরিমাণ বিস্ফোরক, 28,000 টন বিস্ফোরক উদ্ধার হয়েছে। সেই কাণ্ডে তৃণমূলের নেতা মন্ত্রীরা এখন জেলে আছেন, মন্ত্রী ফেরার হয়ে আছে। তার ফলে বলছি, যে কোনো প্রান্তে যে কোনো ধরনের অপরাধ হয়, সাজা না হয় আর না হয় অন্য নামে, নব নামে হোক, পঞ্চানন নামে হোক, বলাই নামে হোক, আসলে তৃণমূল কংগ্রেস চুপ। বাংলাকে আজ বাঁচাতে হলে বাংলার মানুষকে নিয়ে ভাবতে হবে, তৃণমূল কংগ্রেস থাকলে বাংলা শুধু বারুদের স্তূপ নয়, মাদকের স্তূপ নয়, মানব পাচারের বিচরণ, অবাধ বিচরণ ক্ষেত্র নয়, কয়লা পাচার, গরু পাচার। স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রশ্ন তুলছেন। ধন্যবাদ জগন্নাথ বাবু। ভাঙড়ে প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ, এবার ভাঙড়ে গণপিটুনিতে খুন, চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, মারধরের পরেই প্রৌঢ়ের মৃত্যু, এরপরই ঘটনাস্থলে যায় পুলিশ, স্থানীয়দের অভিযোগ মারধরের জন্যই এই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ পুলিশের, ভাঙড়ে ফের গণপিটুনি, সেখানে এক প্রৌঢ়কে মারধরের অভিযোগ উঠেছে এবং তারপরই তার মৃত্যু। বিষয়টা হচ্ছে যে ও এমনি, ওই ছেলেটির নাম হচ্ছে আজগাল, সে এমনি হেরোইনের নেশা করত এবং সে শারীরিকভাবে অসুস্থ ছিল, তো সে মতো অবস্থায় সে এরকম চুরি টুরি করে বিভিন্ন জায়গায়, এরকম আমরা মানে গ্রামের লোক হিসেবে আমরা যেটুকু জানি।
তো সেই তার মানে মৃতদেহ ভাঙড় বাজারে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে যথারীতি বাড়ির লোক নিয়ে বাড়িতে চলে এসেছে। তারপরে পুলিশ প্রশাসন এসেছে, পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব নিয়ে তারা পোস্টমর্টম করিয়ে তারা দেখবে যে এটা আসলে কিভাবে মৃত্যু হয়েছে। ভাঙড় বাজারে চোর সন্দেহে এক প্রৌঢ়কে মারধর, গণপিটুনি, তার জেরেই খুন অভিযোগ। স্থানীয়দের পুলিশ ঘটনার তদন্ত করছে। এই নিয়ে আমাদের প্রতিনিধি তুলিকা, তিনি ঘটনাস্থলে গিয়ে কি ছবি তুলে ধরলেন দেখুন। আজগার মোল্লা বয়স 45, আজকে সকাল বেলায় আমি যে মুহূর্তে এই যে জায়গায় রয়েছি ভাঙড় বাজার, ঠিক এই যে জায়গায় তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে কলকাতা পুলিশের পক্ষ থেকে কার্যত যে এলাকাটা, যে জায়গাটা এই ঘটনাটি ঘটেছে, যেখান থেকে এই পৌরার যে আজগার মোল্লার কে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছে সেই জায়গাটা কার্যত ঘিরে দিয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু কার্যত পুলিশ এই মুহূর্তে এই বাজার এলাকায় তারা পরিদর্শন করছেন এবং ঘটনাস্থল যেরকম একদিকে তারা দেখছেন, তার সঙ্গে বাজারের যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু তারা কথা বলছেন। তবে এ ঘটনায় অর্থাৎ আজকে সকালবেলায় যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একাধারে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্নচিহ্ন উঠছে। তার কারণ আজকে সকালবেলায় তার আগে বলে রাখি পাইল, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে বস্ত্রালয় রয়েছে যেখানে একটি সিসিটিভি রয়েছে, আমি একটুখানি দীপঙ্করকে সেই ছবিটা একটুখানি দেখিয়ে দিতে বলবো প্রথমে, যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ইতিমধ্যেই খতিয়ে দেখার জন্য ভাঙড় থানার যারা পুলিশরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। এবং আজকে সকালবেলায় যখন প্রায় সকালেই যে অভিযোগ যে চোর সন্দেহে নাকি এই আজগার মোল্লাকে মারধর করা হয় এবং তাকে অচৈতন্য অবস্থায় এই বাজারের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা অচৈতন্য অবস্থায় সেই জায়গা, যে জায়গাটা আমি একটু আগে দেখালাম সেই জায়গায় পড়ে থাকতে দেখা যায়, এবং তারপরেই তার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা এসে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, সেখানে মৃত বলে ঘোষণা করা হলে তাকে বাড়িতে নিয়ে গিয়ে সৎকার্যের যে কাজ সেই কাজ যখন করার পরিকল্পনা নেয় সেই সময় কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ভাঙড় থানার পুলিশ। সেক্ষেত্রেই একটা প্রশ্নচিহ্ন উঠছে, যেখানে প্রায় 100 মিটারের মধ্যেই রয়েছে ভাঙড় থানা, সেখানে পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। তার কারণ পুলিশের কাছে কোনো খবরই ছিল না প্রায় যখন এই জায়গা থেকে, অর্থাৎ যে পিও যে জায়গায় যে ঘটনাস্থল যেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তারপরে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করলে বাড়িতে পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়, সেক্ষেত্রে পুলিশের কোনো যে ভূমিকা সেটা নিয়ে ইতিমধ্যে প্রশ্নচিহ্ন উঠেছে। পরবর্তীকালে পুলিশ এই বিষয়টি জানতে পেরে, কারণ 100 মিটারের মধ্যে যে ভাঙড় থানা সেই ভাঙড় থানা থাকলেও কিন্তু পুলিশের কাছে কোনো খবর ছিল না, এই এই প্রশ্ন এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠে। বোলপুরে তিনজনকে পুড়িয়ে খুন, নমুনা সংগ্রহ ফরেন্সিক দলে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ, খুনের অভিযোগে ধৃতের পুলিশ হেফাজত, 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বোলপুর মহকুমা আদালতের। একই পরিবারে তিনজনকে পুড়িয়ে মারা হয়েছে, যার মধ্যে প্রথম দিনই স্ত্রী এবং 4 বছরের ছেলে মারা যায়, তারপর গতকাল তোতা শেখ তিনিও মারা যান। পুলিশ আন্ডার সেকশন 326G 118-2 ধারা, 109, 103-1, 3 & 5 BNS Act অনুযায়ী মামলা রুজু করেছেন এবং এই কেসে রায়ও নিযুক্ত হয়েছেন পার্থসারথী মণ্ডল মহাশয়। তিনি তদন্তকালে এই মকদ্দমার একজন আসামি, কোন অবস্থা খুবই শোচনীয়, আসামি ধরা পড়লে পড়েছে কি পড়ে এরকমভাবে গ্রামে খুব উত্তেজিত, আসামি একজনকে তো ধরা পড়েছে, সে কিছু পুলিশদেরকে বলেছে, নিজেরা কবুলেছে, নিজে ষড়যন্ত্র করে ওর সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে এই যে একজন পরিকল্পনা মার্ডার করেছে এটাই আমি এসে এখন জানতে পাচ্ছি। আগে এলে কি আরও ভালো কাজ হতো? আশা করি আরও ভালো হতো, আর একদিন এলে আগে এলে ভালো হতো, বা আসামিকে আরও আগে ধরলে ভালো হতো। আপনারা কোন কি চাইছেন? আমরা চাইছি যারা দোষী তাদের যেন একদম ফাঁসি হয়।